আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং মিতা আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। মাত্র পনেরো মিনিটে ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় স্পেশালি ঈদের জন্য আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে ডেজার্টটি সেট করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এখানে যে কোনো ধরনের বাটি ইউজ করা যাবে এখন প্রথমে বাটিতে বিস্কিটের একটা লেয়ার সাজিয়ে নিব। আর আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মিষ্টি বিস্কিটই এখানে ইউজ করতে পারবেন আমি বাটিতে বিস্কিটের একটা লেয়ার সাজিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি হাফ লিটার তরল দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচার আছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লোর আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে আপনার মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়েও নিতে পারবেন আর চুলার আঁচটাকে আমি এখনও জ্বালিয়ে নিইনি এখন এই কর্নফ্লোর আর চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে এটাকে এখন অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে এটা নিচের সাথে সাথে পুড়ে বা লেগে যেতে পারে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি আর দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরেই দেখবেন এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে আমি এটাকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এটা এখন বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘিও ইউজ করতে পারবেন এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই মিশ্রণটা তৈরি হতে একদমই সময় লাগে না আমি এটাকে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আর এটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে এটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক একটা চামচ ভ্যানিলাইসেন্স আর ভ্যানিলাইসেন্সটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন এটাকে গরম অবস্থাতে বাটিতে যে বিস্কিটের একটা লেয়ার দিয়ে রেখেছিলাম সেটার উপর আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি আর এটাকে দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে বাকি অর্ধেকটা পরে ইউজ করবো এখন এটার ওপর আমি কলার একটা লেয়ার দিয়ে নিব আমি এখানে দুইটা কলা স্লাইস করে কেটে নিয়েছি আর স্লাইসগুলোকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করে কাটিনি। এখন এটার ওপর আমি কলার লেয়ারটা দিয়ে নিচ্ছি পুরো বাটিতে আমি কলার লেয়ারটা দিয়ে নিয়েছি এখন এটার ওপর আমি বিস্কিটের আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি বিস্কিটের লেয়ার দেওয়ার পরে দুধের মিশ্রণের যে বাকি অংশটুকু রয়ে গিয়েছে এখন সেটা দিয়ে এটাকেও ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এটা এখনও গরম অবস্থাতেই আছে এখন এটাকে ছাড়িয়ে নেওয়ার পর এর ওপর আমি কিছুটা শুকনো নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি তবে এটা টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে এখন এটার উপর আবারও কলার আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে টোটাল চারটার মতো কলা ইউজ করেছি তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন ক্যারামেল তৈরি করে নিব সেজন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পানি সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লোর এখন এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যেন এটাতে কোনো লামস থেকে না যায় ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম আলোয়ের মাঝামাঝি রেখেছি চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ক্যারামেল তৈরি করা যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এটাতে সুন্দর একটা ক্যারামেলের কালারও চলে এসেছে এখন যে আমি কর্নফ্লোরের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর কর্নফ্লোরের মিশ্রণটা দেওয়ার সময় সেটাকে আবারও একটু মিক্স করে নিতে হবে কেননা কর্নফ্লোরটা নিচে জমে যায় আমি সবটুকু কর্নফ্লোরের মিশ্রণ দিয়ে দিয়েছি ওটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলার আঁচটাকে কমিয়ে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর এই ক্যারামেলটাও তৈরি করতে খুব বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যে ক্যারামেলটাও তৈরি হয়ে যায় ক্যারামেলটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটাকে তৈরি করে নেওয়ার সাথে সাথে গরম অবস্থাতে এটাকে ডেজার্টের ওপরে ঢেলে দিতে হবে তা নাহলে এটাকে ঠান্ডা করে ঢালতে গেলে এটা প্যানেই জমে যাবে এটাকে আমি ঢেলে নিয়েছি খুব ভালোভাবে ক্যারামেলটাকে ছাড়িয়ে নিচ্ছে। ক্যারামেলটাকে সব জায়গায় সমানভাবে ছাড়িয়ে নিয়েছে এখন এই ডেজার্টটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব আর এটা ঠান্ডা হওয়ার পর এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিব তিন ঘন্টা পরে আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি তবে এটা টোটালি অপশনাল। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি আমি একটু কেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই ডেজার্টটা খেতে ভীষণ মজার হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা এভাবে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেললাইকানটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক বেশি থ্যাংক ইউ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ